টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একে একে তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সৌরভ তরিতা ইন্দ্রাশিস সৌরভীর পর আরও একটি বিয়ে হয়ে গেল। বিয়ে করলেন অভিনেতা নীল চ্যাটার্জি। অনেকদিন ধরে তার বিয়ের কথা সামনে আসছিল। তার হবু স্ত্রীকেও আমরা দেখেছি, তার নাম পৃথা চন্দ্র। হ্যাঁ, গতকালই নীল ও পৃথা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। পৃথাও বর্তমানে টেলিভিশনে অভিনয় করছেন। গতকাল তাদের এতদিনের সম্পর্ক পরিণতি পেল। ছাদনাতলায় 4-1 হলো নীল ও পৃথার। পৃথার মেহেন্দির এক্সক্লুসিভ ছবিগুলি তোমরা এখন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ। সুন্দর করে মেহেন্দি করেছিলেন পৃথা। এদিন লাল বেনারসিতে ছিলেন পৃথা, সাথে গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে নীলকে একেবারে বাঙালি বরের বেশে পাওয়া গেল। দেখে নাও তাদের বিয়ের সেই এক্সক্লুসিভ ভিডিও। বিয়ে করলেন সৌদামিনীর সংসারের লোকু অর্থাৎ নীল চ্যাটার্জি। যদিও মিঠাই ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে। বিয়ে করলেন অভিনেত্রী পৃথা চন্দ্রকে। তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমরাও কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।